ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। দিনী বোন, আপনি জানতে চেয়েছেন কাউকে যদি কোনো কিছু দান করা হয় বা দেওয়া হয়, হাদিয়া দেওয়া হয়, তাহলে যেন এমন জিনিসই দেওয়া হয় যেটা আমি নিজে পছন্দ করব, অন্য কেউ যদি আমাকে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইউনাহিদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, বা ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদারের পরিচয় বহন করবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যের জন্য সে একই জিনিস পছন্দ করবে। মনে করেন একটা খাবার আপনার বাসায় আছে, সেই খাবারটা আপনি কাউকে, আপনার পরিবারের প্রয়োজন নেই, বা সেই খাবারটা আপনাদের প্রয়োজন নেই, মানে আপনার সবাই খেয়ে নিয়েছেন অতিরিক্ত, এখন এই খাবারটাকে আপনি মানুষকে দিবেন কি দিবেন না, এরকম ক্ষেত্রে যদি ওই খাবারটার মান, গুণগত মান যদি এমন হয় যে অন্য কেউ যদি ওই খাবারটা আপনাকে দিত তাহলে আপনি গ্রহণ করতেন না, সেক্ষেত্রে খাবারটা কাউকে না দেওয়াই ভালো। আর যদি এমন হয় যে না, এই খাবারটা অতিরিক্ত হয়েছে, যদি আপনাকে কেউ এই খাবারটা দিত বা আপনার যদি সম্ভব হতো আপনি নিজে এই খাবারটা খেতেন, তাহলে সেই ক্ষেত্রে সেই খাবারটা দেওয়া যেতে পারে, সে খাবারটা দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর যেটা আপনি বললেন স্বামী সন্তান স্ত্রীর ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, তা অবশ্যই তারা সবচাইতে হকদার, তাদেরকে আপনি ভালোটা দিবেন, তাদেরকে আপনি উত্তমটা দিবেন, এবং যদি কখনো মেহমান আসে সেক্ষেত্রে মেহমানকে, তাদের সাথে মেহমানদেরকেও শেয়ার করবেন, মেহমানদেরকে, কারণ তারা তো সবসময় পাচ্ছেই, মেহমানরা তো সবসময় আসছে না, সেক্ষেত্রে মেহমানদেরকে দিলে বরঞ্চ তারাও খুশি হবে, তারা এটা মাইন্ড করবেন আশা করি। আল্লাহ আলম বিসব বারাকাল্লাহ ফিকুম।